কানাডা সারে অঞ্চলের বাসিন্দা সারওয়ান সিং টানা তৃতীয়বারের মতো বিশ্বের দীর্ঘতম দাড়ি রেকর্ড করেছেন। দীর্ঘ 8 ফুট 3 ইঞ্চি দাড়ির শিখ ধর্মাবলম্বী এই ব্যক্তির রেকর্ডের তথ্যটি গত 22 মার্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছে। 2008 সালে 7 ফুট 9 ইঞ্চি দাড়ি নিয়ে সারওয়ান প্রথম দীর্ঘতম দাড়ির রেকর্ডটি গড়েন। এরপর সুদীর্ঘ 15 বছর ধরে তিনি এই রেকর্ডটির মালিক। চলতি মাসে গিনেস কর্তৃপক্ষ তৃতীয়বারের মতো তার দাড়ি মাপেন। এবার 2008 সালের তুলনায় দাড়ি লম্বায় 6 ইঞ্চি বৃদ্ধি পাওয়ায় নিজের রেকর্ডকে ফের ছাড়িয়ে গেলেন সারওয়ান। শিখ ধর্ম প্রচারে নিয়োজিত থাকা নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান দ্য শিখ কোয়ালিয়েশন ফক্স নিউজকে জানায়, 50 শতকের দিকে একেশ্বরবাদী ধর্ম হিসেবে শিখ ধর্ম প্রতিষ্ঠিত হয়। এ ধর্মের চুল, গোফ ও দাড়িকে ঈশ্বরের উপহার হিসেবে মনে করা হয়, আর তাই এই ধর্মের অনুসারীদের চুল, দাড়ি ও গোফ কাটতে নিরুৎসাহিত করা হয়। নিজের রেকর্ড সম্পর্কে সারওয়ান সিং জানান, 17 বছর বয়স থেকে তার দাড়ি ওঠা শুরু করে, এরপর তিনি আর কখনোই দাড়ি কাটেননি, কেননা একজন শিখ হিসেবে এটি তার করণীয়। রেকর্ড সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সারওয়ান বলেন, বিশ্বের দীর্ঘতম দাড়ির রেকর্ডটি করতে পেরে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি, কেননা এই দাড়ি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাকে দেওয়া উপহার। রেকর্ডটি আমার কোনো ব্যক্তিগত অর্জন নয়,